নদীর জলে তলিয়ে যাওয়ার হাত থেকে অল্পেতে রক্ষা পেলেন বয়স 65-এর এক বৃদ্ধ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে, শনিবার তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায় খোয়াই নদীর পাশে কোনো এক কাজ করতে যান অসীম সাহা নামে এক ব্যক্তি। আর ওই সময় আচমকায় পা পিছলে খোয়াই নদীর জলে পড়ে যান ওই ব্যক্তি। কিন্তু সাঁতার না জানা এবং নদীর জলের গভীরতা থাকার কারণে জলে তলিয়ে যেতে থাকেন ওই ব্যক্তি। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ এলাকার লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে ওই ব্যক্তিকে উদ্ধার করার জন্য প্রচেষ্টা চালাতে থাকেন। সেই সঙ্গে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদেরও খবর দেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যান তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় নদীর জল থেকে উদ্ধার করেন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে আহত ওই ব্যক্তির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।